আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জিতের টুইটারে বোম্বাদা, ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের কৌতূহল ক্রমশ বাঁধ ভাঙতে চলেছে। ছবির কলাকুশলী থেকে শুরু করে পরিচালক প্রত্যেকে ভীষণ এক্সাইটেড ময়ূরাক্ষী ছবিটাকে নিয়ে। সকলেরই আশা বিগত সব রেকর্ড ব্রেক করে দেবে ময়ূরাক্ষী। সম্প্রতি পুজোতেই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ইয়েতি অভিযান। ধারে এবং ভারে মানে ক্রিটিক এবং বক্স অফিসের বিচারে প্রায় লেটার মার্কস নিয়ে পাশ করেছে সেই ছবি। এবার ময়ূরাক্ষীতে নতুন কোনো চমকের অপেক্ষায় দর্শক। পরিচালক অতুল ঘোষ কোনো ঝুঁকি নিতে চাননি, ছবির দায়িত্ব দিয়ে দিয়েছেন সেফ চওড়া দুটি কাঁধে। তার একটি কাজ যদি হন বোম্বাদা, অন্য কাজটা অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালি দর্শকের মনে জায়গা করে নিতে শুধুমাত্র এই দুটি নামই যথেষ্ট। প্রসেনজিৎ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের এর আগে একসঙ্গে কোনো কাজ নেই এমন নয়, তবে সেসব কাজ দর্শকের মনে সেভাবে আঁচড় কাটতে পারেনি। সেই ভাটাতেই এবার নতুন জোয়ার নিয়ে আসবে ময়ূরাক্ষী, আশা করছেন বোম্বাদা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করাটাই এক্সট্রা প্রিভিলেজ তার কাছে। অপরদিকে ভীষণ ইউনিক একটা চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র বাবু। এই পর্যন্ত নয় ঠিক ছিল, কিন্তু বোম্বাদা এবং সৌমিত্র বাবুর কেমিস্ট্রিতে এবার মজলেন আরেক সুপার হিরো টলিগঞ্জের বস জিৎ। নিজের টুইটার অ্যাকাউন্টে জিৎ লিখেছেন, "This look beautiful. Looking forward to this film. Soumitra sir and Bombada together will surely create some magic on screen." এবং তাতে আবার কমেন্ট করেছেন বলিউডের অন্যতম হার্টথ্রব দীপিকা পাড়ুকন। দীপিকা লিখেছেন, "Sir, you are doing excellent work." সাদা চোখে মনে হতে পারে, এতো খুব সাধারণ ব্যাপার। টলিউডের নায়ক অন্য নায়ককে শুভেচ্ছা জানাবেন, এতে আবার ভুরু কুচকানোর কি আছে? কিন্তু জিতের সঙ্গে প্রসেনজিতের সম্পর্ক খুব একটা মধুরেণ তো নয়, তাই ভুরুটা বাধ্য হয়ে একটু কুচকে যাচ্ছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।